হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের তাজা খবর ব্রেকিং নিউজ ট্রেন্ডিং হেডলাইন কোথায় কি কি কাণ্ড ঘটছে টিভির পর্দা থেকে আর নিউজ পেপার প্রত্যেকটি হেডলাইনের দিকে নজর রাখবো আজকের ভিডিওতে আর তার সাথে রাজ্য রাজনীতি কাঁপানো ব্রেকিং নিউজ যা গোটা রাজ্য থেকে দেশকে মাতিয়ে রেখেছে সবার মুখে মুখে আলোচনা এবার সেই ব্রেকিং নিউজ গুলো এরকম বিশেষ বিশেষ দশটি খবরের দিকে নজর রাখবো আজকের ভিডিওতে প্রথমে চোখ রাখবো আজকের টপ হেডলাইন অর্থাৎ তাজা শিরোনাম ধর্মতলায় অমিত শাহের সভা জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা লোকসভা ভোটের আগে শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি তা নিয়ে বিরাট খবর থাকছে ভিডিওর মাঝে তার সাথে থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে ঘনীভূত হবে গভীর নিম্নচাপ কেমন থাকবে বাংলার আবহাওয়া কোন কোন জেলায় এবার ধুলিশ্বাতের সম্ভাবনা থাকছে তা ব্রেকিং নিউজ যেখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবার ধুলিশ্বাত হতে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়ে কি নাম রয়েছে ঘূর্ণিঝড় কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিস্তারিত খবরে নজর রাখবো ভিডিওর মাঝে আর অন্যদিকে খবর অবশেষে মুক্তি সফল উত্তর কাশীর সুলঙ্গ আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ

যে জেলা করবে এরাই আর এমন সময় একের পর এক তাপর তাবর নেতা যখন গ্রেপ্তার জেলবন্দি তাদের অবস্থা যেহারা দিনের পর দিনে তলা যাচ্ছে আর এমন সময় তাদেরকে নিয়েই হঠাৎ করে ব্রেকিং নিউজ কিভাবে ছাড়া পাবেন তারা তাদের চিন্তায় যখন রয়েছে গোটা তৃণমূল আর এমনই সময় তাদেরকে নিয়ে হঠাৎই কি চিন্তা করছে দল তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওতে পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত তাদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো দল তবে সারাদিনের নজর থাকছে কলকাতা আজ কলকাতায় অমিত শাহ সকাল থেকেই শহর মুখী বিজেপি কর্মীরা শাসক দলের আপত্তি আদালতে মামলা তারপর অনুমতি শেষমেস উনিশে ডিসেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস এর সামনে বিজেপির প্রতিবাদ সমাবেশ আর তাতেই অমিত শাহের বিরাট খোলা চিঠি সাত হাজার কোটি টাকা পায় রাজ্য বঙ্গ সফরের আগে অমিত শাহের খোলা চিঠি তৃণমূলের জোরালো আক্রমণ কি লেখানে চিঠিতে একশো দিনের কাজের থেকে শুরু করে একের পর এক প্রকল্প মুদ্রাস্ফীতি থেকে বেকারত্ব এবার তার দিকে নজর থাকছে সেই চিঠিতেই অমিত শাহ বাংলা এমন উড়ো চিঠি আসতেই গোটা দেশ জানা নড়ে গেল আর তা নিয়ে বিশেষ বিশেষ খবর থাকছে ভিডিওতে আর এদিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফুসছে মিচাং কবে থেকে আছড়ে পড়বে এই দুর্যোগ কোথায় কোথায় এবার ভাসবে জেলায় জেলায় সতর্ক বার্তা না শুনলে এবার পদে পদে বিপদে তাই ভুল করে ব্রিটিশ স্কিপ করবেন না না হলে বিপদে পড়তে পারেন এদিকে নজর কাড়ে খবর এবার পয়লা ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম জিমেল থেকে টুইটার হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে এবার ব্যাংকের অ্যাকাউন্ট বদলে এবার বিরাট আর তার সাথে রান্নার গ্যাসের আমুল পরিবর্তন আরে আর এই সব কিছু নিয়ে জারি হতে চলেছে ভয়ানক নিয়ম এমনকি বন্ধ হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার জন্য কি কি করতে হবে কিভাবে আটকাবেন আপনার অ্যাকাউন্ট আর তাদের জন্য ব্রেকিং নিউজ এদিকে আবার গহনা প্রেমী অর্থাৎ বিয়ের মরসুমে এবার সোনার উপর দারুণ খবর যা জানলে আপনি অনেকটাই খুশি হবেন তবে তার সাথে আবারও প্রকল্প নিয়ে একের পর এক লোকসভা ভোট এক সুখবর উঠে আসছে যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তাদের জন্য থাকছে তরতাজা দুটি লেটেস্ট খবর আর সেই সাথে একশো দিনের বকেয়া টাকা বাংলায় পাকা বাড়ি নিয়েও নতুন করে ঘোষণা লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের এই খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ তারা পঁচিশ বছর পার করে গেছেন এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তাদের জন্য আজকের ব্যাকিং নিউজটি আর সেই সাথে যারা মোবাইল ব্যবহার করেন এবং মোবাইলে টাকা ট্রান্সফার করেন ফোন পে গুগল পে অথবা হোয়াটসঅ্যাপ পে অথবা পেটিএম যে কোনো মাধ্যমে আপনারা মোবাইলে টাকা ট্রান্সফার করে থাকলে ইউপিআই এ আপনাদের জন্য একটি নতুন নিয়ম জারি করা হচ্ছে যদি আপনারও ফোন পে গুগল পে দরকারি কোনো ব্যাংকের সাথে যুক্ত থাকে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন আর তার সাথে রাজ্যের পরে বার কেন্দ্র সরকারের তরফ থেকে দুটি নতুন নিয়ম জারি হলো যা না জানলে আপনারা বিরাট সুযোগ সুবিধা থেকে মিস করবেন সেই সাথে কৃষক বন্ধু যেমন থাকছে লেটেস্ট খবর কৃষক ভাইদের জন্য তেমনি আবার বিশ্বকর্মা প্রকল্পে দারুণ খবর আর তার সাথে ই শ্রম কার্ড নিয়ে থাকছে আবারও ব্রেকিং নিউজ এতে পারেন এক গুচ্ছ প্রকল্পের সুখবর আর তার সাথে টাকার পরে টাকা তাই এই প্রকল্পের সুবিধাগুলো ভোগ করতে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এমনি সময়ে চীনের আরো এক নয়া ভ্যারিয়েন্ট এবার করোনার পর নতুন ভাইরাস নতুন নগেতে পৌঁছচ্ছে যার নাম হচ্ছে নিউমোনিয়া রাজ্যগুলিকে চিঠি দিয়ে এবার সতর্ক করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ সব মিলিয়ে বিস্তারিত খবরের চোখ রাখার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে প্রতিদিন এই ধরনের লেটেস্ট খবরগুলো সবার প্রথমে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি কে তার জন্য জাস্ট ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে তারপরে পাশের বেল বা ঘন্টি অপশনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন লেটেস্ট খবরগুলো সবার প্রথমে পেতে তবে আপনার জেলা ভিত্তিক ব্রেকিং নিউজ জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ এই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে তাই জেলা নিয়ে থাকবে সমস্ত রকমের খুঁটিনাটি আপডেট তাই আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নাম লিখুন আজকের বিশেষ বিশেষ খবর গুলোতে নজর রাখবো বিস্তারিত তবে তার আগে এই মুহূর্তের সব লেটেস্ট খবর এই মাত্র উঠে কোটি টাকা পাই রাজ্য বঙ্গ সফরের আগে শাহকে খোলা চিঠি জোরালো আক্রমণ কি লেখা চিঠিতে একশো দিনের কাজের বকিয়া সাত কোটি টাকা পাওনা থেকে ইডিসি বাইয়ের রেড মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বেকারত্ব রান্নার গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে আনাজের আকাশ ছোঁয়া দাম একেবারে যেন তালিকা ধরে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করলো তৃণমূল চিঠির ছত্রে ছত্রে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার বকিয়াদের দাবি বুধবার বঙ্গ বিজেপির মহাসমাবেশে যোগ দিতে কয়েক ঘন্টা বাকি তার আগে ঝাঁ ঝুপড়ে দিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কলকাতায় আছেন অমিত শাহ তার আগে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠি প্রকাশ করলো তৃণমূল চিঠিটি লিখেছেন যুব তৃণমূলের সভাপতি শায়নী ঘোষ চিঠির শুরুতেই শাওনি জানিয়েছেন যে বার্তাগুলো দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক মহলে বিরাট আলোড়ন সৃষ্টি করতে পারে বলে আশা করা যাচ্ছে তার দিকে নজর রাখবো যেখানে মিড ডে মিল থেকে মনোরোগা আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা সর্বশিক্ষা অভিযান থেকে সমস্ত কিছু তথ্য স্বার্থের উপর বিরাট নজর তবে সেই চিঠি পড়ার আগে এবং কলকাতায় কি কাণ্ড ঘটছে অমিত শাহের সবাই তা জানার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের সবচেয়ে বড় ভয়ঙ্কর নিউজ হুসে ঘূর্ণিঝড় মিচাং তবে কোথায় আছে পড়বে দুর্যোগ এবার আবহাওয়ার মুহুর মুহু সতর্ক বার্তা শীতের আগমনের পাশাপাশি চোখ রাখাচ্ছে ঘূর্ণিঝড় দিল্লির মৌসুম অফিস থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন ঘূর্ণিঝড় দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে নিম্ন চাপটি সেটি উত্তর পশ্চিম দিকে সরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে আজ বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে আর উত্তর পশ্চিমে সরে পয়লা ডিসেম্বর ঘূর্ণিঝড় আকার নেবে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর নজর রেখেছে বিশেষজ্ঞরা আসন্ন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিটাউ এর নামকরণ করেছে মাহাম্মার তবে ঘূর্ণিঝড় তৈরি না হওয়া পর্যন্ত সরকারি ভাবে নাম ঘোষণা করবে না মৌসুম ভবন আর এবার সভায় দাঁড়িয়ে কি বললেন শুভেন্দু তাতেই চমকে যাবে বাংলা শুভেন্দু কে বের করেছেন বিরোধী দল নেতাকে সামনে রেখে মমতাকে চ্যালেঞ্জ এবার অমিত শাহের ধর্মতলায় একুশে জুলাই সভাস্থলে জনসভা করছে রাজ্য বিজেপি আর সেই জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই সবার প্রধান বক্তা দুপুরে দুটো নাগাদ বক্তব্যের শুরুতে শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার বিরোধিতা করেন অমিত শাহ বলেন দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন উনি শুভেন্দুকে বার করতে পারেন কিন্তু কোনোভাবেই জনতাকে চুপ করাতে পারবেন না বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে এদিন অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ তারপরে একে একে বক্তব্য দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভাঙা গলায় শুভেন্দু পাঁচ মিনিটে শেষ করলেন বক্তি নেতা প্রায় সাড়ে তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ধর্মতলা মঞ্চে বলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এদিন বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন বাংলার আওয়াজ কোথায় গেল তিনি বলেন ধর্মতলায় পবিত্র জমিকে বাংলার এই পবিত্র জমিকে শুরুতে প্রণাম জানায় এটি মাটি দেশকে সর্বদা দিশা দেখিয়েছে আমি শুরুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বামী বিবেকানন্দ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় প্রণাম জানায় এই বলেই বক্তব্য শুরু করেন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের চ্যালেঞ্জ আজ বাংলার আঠারো লোকসভা আসন সাতাত্তর বিধানসভা আসন বিজেপি নিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে অবর দিকে চোখ রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা কেন মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ালেন রহস্য বাংলা নেমের মমতা জানিয়ে দিলেন কারণ রাজ্যের মন্ত্রী বিধায়কদের জন্য বিরাট বড় ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও বেতন বেড়েছে রাজ্যের বিধায়ক প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের প্রত্যেকের চল্লিশ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে বাংলার বিধায়কদের বেতন আগে ছিল দশ হাজার টাকা সেখান থেকে পারে নতুন বেতন হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রতিমন্ত্রীদের বেতন হয়েছে নশো টাকা থেকে বেড়ে পঞ্চাশ হাজার নশো টাকা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন হাজার টাকা থেকে বেড়ে হয়েছে একান্ন হাজার টাকা আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক দল যদিও সোমবার সেই সমালোচনার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমার কাছে দিনের পর দিনে বিধায়করা তাদের কম বেতনের কথা বলে আসছিল আর যাদের পকেট ভর্তি কোটি কোটি টাকার এমএলএ তাদের না হয় প্রয়োজন নেই আমার অনেক বিধায়ক আছে যারা যারা করে তাদের কথা আপনারা বলেন না বেতন বাড়ানোর আগে মমতা বলেছিলেন গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কের মাইনে সব কম সে কারণে পশ্চিমবঙ্গ সরকার সেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই বেতনের পাশাপাশি মন্ত্রী বিধায়কদের বিভিন্ন ধরনের ভাতাও থাকে সেই বেতন ভাতা একত্রিত করলে পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন বিধায়ক এতদিন মাসে বিরাশি টাকা করে পেতেন বর্ধিত বেতন পরিকাঠামায় রাজ্যের প্রত্যেক বিধায়কের বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট পাবেন এক লাখ বাইশ হাজার টাকা আর এদিকে আবার পোশাকে প্রতিবাদ শাহী সফরের দিনে বিশেষ বিধানসভায় মমতা একদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস অন্যদিকে বিধানসভা ভবন এক প্রান্তে বিজেপি অপর প্রান্তে তৃণমূল কলকাতায় দুই জায়গায় দাঁড়িয়ে যুযুধান দুই পক্ষ দিয়ে মাপলে জায়গা দুটোর মধ্যে দূরত্ব রয়েছে সামান্যই কলকাতায় পৌঁছে অমিত দুপুর একটার মধ্যে দুপুর পনেরো দুটার মধ্যে ধর্মতলায় আর দিকে তার আগেই কেন্দ্রের কাছে বকেয়া পাওনা দাবির প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পরে একে একে বিধানসভায় আসতে শুরু করলেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা বাদ গেলেন না স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কালো পাড়ের শাড়ি পরে বিধান মুখ্যমন্ত্রী মমতা সূত্রের খবর বিধায়কদের কেন্দ্রীয় নিয়ে প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা তার আর তারই সাথে শুনে নেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবার ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন যে বাংলা সাহিত্য বিজ্ঞান কলা স্বাধীনতা আন্দোলনের গোটা দেশকে নেতৃত্ব দিত সেই বাংলাকে আজ সব থেকে পেছনে আনার জন্য দিদি চেষ্টা করছেন বাংলাকে পেছনে আনার কাজ করছেন দিদি দিদি বাংলাকে বরবাদ করে দিয়েছেন অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকাতে পারে না এখন ওদের প্রকাশ্যেই ভোটার কার্ড আধার কার্ড দেওয়া হচ্ছে আর তার সাথে একের পর এক বিরাট বড় বার্তা উঠে আসে খেলা হবে লক্ষ্মীর ভান্ডারে দুয়ারে সরকার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সব মিলিয়ে বাকি থাকা খবর থাকছে ভিডিওর শেষ কিনে এবং তার সাথে আমাদের ওয়েবসাইট জাস্ট গিয়ে সার্চ করবেন সেখান থেকেও লেটেস্ট বার্তাগুলো পেয়ে যাবেন অনলি তার সাথে খবরগুলো প্রত্যেকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং আজকের খবর কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডিজ এই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট শতাধিক আপডেটগুলো এই মুহূর্তে একপলোকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেককে খবরগুলো শেয়ার করে ফ্রিতে লেটেস্ট বার্তাগুলো জানার সুযোগ করে দিন